নতুন আপা, নতুন আপা এফডিসিতে আজকে ইলেকশন হলো, আপনি তো মিশা জায়েদ পরিষদের সাপোর্টার, কোনটা আমি নিজেও জানি না। আপনার নায়ক তো ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি ইলিয়াস কাঞ্চনের নায়করা ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চনের নায়িকারা ইলিয়াস কাঞ্চনের পাশে নেই, নেই রোজিনা আপা, নেই অঞ্জনা আপা। না, নায়ক থাকলেই যে পাশে থাকতে হবে এটা তো কোনো মানে নেই, তাই না? ছবিতে কাজ করেছি তখন একটা ব্যাপার ছিল, আর এই ব্যাপারটা একটু অন্য ব্যাপার। এই ব্যাপারটাই ভিলেনের পাশে থাকাটাই ব্যাপার। না না, ভিলেন নায়ক কার পাশে থাকবো থাকবো না, আমরা চাই যারাই থাকবে তারা আবার যেন সুন্দর কিছু, আগের যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে সুন্দর কিছু। আপা, এই যে দুইটি প্যানেলেই বড় বড় শিল্পীরা আছে, কিন্তু আবার বিভক্তিটা এভাবে বলছে যে ওই প্যানেল এই অন্যায় করেছে, সেই অন্যায় করেছে, অনেক অন্যায়ের কথা বলে। তাহলে ওই প্যানেলে এত সিনিয়র আর্টিস্টরা, রোজিনা আপার মতো আর্টিস্টরা, অঞ্জনা আপার মতো আর্টিস্টরা, দীপজল ভাইরা সবাই, আপনারা তো সবাই ওই প্যানেলকে সাপোর্ট দিয়েছেন, মিশা জায়েদ ভাই প্যানেলকে, তো সেইখানে তাহলে আসলে ক্ষতিগ্রস্ত কারা? আসলে কি আমাদের এটা মানসিক দ্বন্দ্ব, নাকি আমরা আসলেই কেউ ওই সংগঠন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি? আপনার কি মনে হয়? আমি আসলে দেখো, কোনো প্যানেলে কিন্তু আমি থাকি না। আমি একবারই দাঁড়িয়েছিলাম, সেটা ফিল্ম ক্লাবের সহসভাপতি হিসেবে হায়েস্ট ভোটে পাস করেছিলাম, দাঁড়িয়েছিলাম। আর এখানে আমি সাপোর্ট করেছি মিশা জাহেদ যখন প্রথম দাঁড়িয়েছিল 2017-তে, তখন আমি বাইরে ছিলাম, আমেরিকা ছিলাম। ওরা আমাকে ফোন টোন করে নিয়ে এসছে যে আপু আপনি থাকতে হবে, আপনি না থাকলে হবে না। তো সো আমি তখন, তারা নতুন, মিশা জাহেদ নতুন ছিল, আমরা তো আশা রাখতেই পারি যে তারা ভালো কিছু করবে, এবং তাদের হয়ে আমি কাজ করেছি। আমি অনেক মানুষের কাছে, নাচের ছেলে মেয়ে ফাইটারদের সবার সঙ্গেই বসেছি, এবং ওদেরকেও বলেছি যে এদেরকে দাওয়াত করে খাওয়ানো, এদেরকে এদের সামনে বক্তব্য রাখা, এবং তোমরা তাদেরকে আশা দিবা যেন ভালো কিছু করা। আপা, এই যে একটি কথা উঠলো যে ভোট টাকা দিয়ে কেনা যায়, বা 2000 করে টাকা দেওয়া হচ্ছে, নিপুণ বলছিল, কিংবা টাকা হোক গিফট হোক, শিল্পীরা কি মানে এরকম ছোটখাটো টাকার সাথে শিল্পীদের নাম জড়ানো কি সম্মানের সাথে জড়িত না, যদি টাকার বিনিময়ে ভোট আদান প্রদান হয়? এটা এটা তুমি ঠিকই বলেছ, কারণ আমি এই পর্যন্ত আমি জানি যে আমি আসি, আমি এসে ভোটটা দিয়ে আমি সবার সঙ্গে একটু দুষ্টুমি করে টরে আমি চলে যাই। তবে আমি আশা, আমিও আশা করি না যে টাকার বিনিময়ে ভোট হোক, কারণ শিল্পী আমরা, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু একই পরিবারের। হ্যাঁ, কাউকে ছেড়ে কেউ কিন্তু কাজ করতে পারবো না। কিন্তু একটি শিল্পী সমিতির ইলেকশনে যদি কোটি টাকায় লেনদেন হয়ে যায়, তাহলে পরবর্তীতে সেই ইলেকশন তো আরো অনেক কঠিন হবে। একটা জাতীয় ইলেকশনেও তো এত টাকা খরচ হয় না, শিল্পী সমিতিতে এত খরচ হবে কেন? আমাদের শিল্পীদের মধ্যে একতা থাকে, ভালোবাসা থাকে, তারা যদি এই শিল্পকে ভালোবেসে থাকে, এফডিসি কে ভালোবেসে থাকে, তারা আমার মনে হয় না যে তারার দিকে, তারা টাকার দিকে তাকাবে, তারা ভালো জিনিসটার দিকে তাকাবে, যেটা করলে ভালো হবে, এই ইন্ডাস্ট্রির জন্য সুফল বয়ে আনবে, সেটাই করবে। আপা, আপনি কি মনে করেন, যদি মিশা জায়েদ প্যানেল না এসে ইলিয়াস কাঞ্চন ডিপুল প্যানেল আসে, তাহলে কি কি নতুন, কি কি পরিবর্তন আসতে পারে? সেটা পরে জানানো হবে, কারণ আমি বলি পরিবর্তন তো অবশ্যই আনানো হবে, কারণ আমি চাই, আমি চাই, আমি একজন সিনিয়র হিসেবে আমি জোর গলায় বলতে পারি যে অবশ্যই অনেক কিছুই চেঞ্জ হবে, চেঞ্জ হবে, হ্যাঁ চেঞ্জ হবে, এবং নতুন নতুন যা যা দরকার, যেগুলো আমরা আশা করেছি যেগুলো হচ্ছিল না, সেগুলো করার চেষ্টা করব। তাহলে তো আপা দেখা যাচ্ছে আপনি সাপোর্ট দিয়েছেন মিশা জায়েদকে, কিন্তু মনে মনে চাচ্ছেন যে ইলিয়াস কাঞ্চন নিপুণ আসুক। না, আমি কাকে সাপোর্ট দিয়েছি সেটা বলি, আপনি তো বললেন একটু আগে আপা। আমি বলেছি 2017-তে যখন ওরা আমাকে এনেছে তখন তাদের, আমি তখন তাদের সাপোর্ট দিয়েছেন, এবার তাদেরকে আপনি তাহলে সাপোর্ট দেন? আমি সাপোর্ট তার দিয়ে এখানে আসেই না, সাপোর্টটা কিছু না। সো আপনি নিরপেক্ষভাবে চিন্তা করে ভোট দিয়েছেন আপনারা? আপনি আপনি ভাবছেন যে নতুন কেউ আসলে নতুন কিছু হবে? যে নতুন আসুক বা যারা আছে তারাও, তারাও যদি আসে তাদের কাছেও আমার অনুরোধ থাকবে, এবার যে এখন থেকে যেন এই 2022 থেকে যেন তারা উন্নয়নের দিকে এবং আরো ভালো কিছু করার চেষ্টা করে, তারা যেন আরো ভালো ভালো হোক, এবং এই এফডিসি যেন মানে একটা চরমে জায়গায় যেতে পারে। বা এফডিসি আপনার পুরনো কর্মস্থল, এফডিসিতে আপনার হাজারো স্মৃতি, কত কত ছবি আপনি করেছেন, কেমন লাগে এফডিসির পথে হাঁটতে? আমি আসি না, আমি সত্যি কথা বলতে এই আজকে কয় বছর পরে আমি আসলাম,
আর আমার আমার একটা দুঃখ আছে, যে দুঃখটা হলো যে এখানে অনেক সময় দেখি যে বলা হয় যে শিল্পীদেরকে ঘরে ঘরে টাকা দেওয়া হয়, তো আমি আমরা আমি কিন্তু আজ পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। প্রত্যেকটা শিল্পীর ঘরে ঘরে টাকা দেওয়া হয়, যদি দিয়ে থাকে তাহলে আমার মনে হয় যে তার সিগনেচারটা অবশ্যই থাকবে। যদি যারা যারা টাকা পাবে নিয়েছে তাদের সিগনেচার থাকবে না? তো আমি কিন্তু আজ পর্যন্ত কোনো টাকাও পাইনি এবং আমার কেউ একটি প্রশ্ন, সবাই বলছে যে নিপুন ইলিয়াস কাঞ্চন প্যানেল আসলে হিরো আলম সদস্য হবে এবং আরো 164 জন বা আরো কম যে সংখ্যাটি বাদ পড়েছে তারাও তো সদস্যপদ ফিরে পাবে, নতুন সদস্য হওয়াও সহজ হবে। সদস্য সংখ্যা বাড়লে শিল্পীদের স্ট্যাটাস বা শিল্পী হওয়ার যে যোগ্যতা জায়েদ খানরা যা বলছিল মানদণ্ড সেটা যদি কমে যায় সেটা কি চলচ্চিত্রের জন্য সুফল হবে? না, এইটা তো অন্যদিকে গেল, এটা অন্যদিকে গেল। কারণ হলো কি, হিরো আলমকে নিয়ে অনেকেই অনেক কথা বলে। আমি এই প্রশ্নটা আগে বলি, হিরো আলমকে নিয়ে কিন্তু খুব মানে আলোচনা সমালোচনা করতেই থাকে। আমি বলবো মানুষ হিসেবে হিরো আলমের দোষটা কোথায়? হিরো আলম যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, সে যদি তার টাকা দিয়ে না তার শ্রম দিয়ে যদি একটা ছেলে নিজের স্থান গড়ে নিতে পারে, এখানে তো আমাদের সবাই খুশি হওয়ার কথা এবং ওই ছেলেটাকে উৎসাহ দেওয়ার কথা। এখানে ওই ছেলেটাকে সবসময় দেখি যে তার চেহারায় কালো বলে, সে গরিব বলে, গরিব বলে সে মানুষ না, সে তো মানুষ, তাকে কেন আমরা অবহেলা করব? তাকে কেন আমরা আমাদের শিল্পী সমিতিতে ইয়ে করব না? কেন, কি জন্য? সে তো শিল্পী। আর যেই শিল্পীরা বাদ পড়েছে যারা অভিযোগ করছে, সবাই না যারা অভিযোগ করছে তাদেরকে না হবে, তারা এইবার ভোট দিতে পারে না, ইনশাল্লাহ নেক্সট বার ভোট দিবে যদি আল্লাহ তাদেরকে সহি সালামত রাখে, ভালো রাখে, সবাই ভোট দিবে, একটা শিল্পীও বাদ যাবে না, এখানে কোন শিল্পী বাদ যাবে না, কারণ এরা আমাদের পুরনো শিল্পী, আজকের না, এরাই আমাদের সবকিছু। ইলিয়াস কাঞ্চন যদি হেরে যায় আপনি কষ্ট পাবেন না? কারণ আপনি তো তার সহশিল্পী। না, সহশিল্পী হলেই যে কষ্ট পাবো, এটা কেন, এটা কেন হবে? সহশিল্পী তো অনেকেরই, আলমগীর সাহেবের, রাজ্জাক সাহেবের, ওয়াসিম সাহেবের, কাঞ্চন সাহেবের, জসিম সাহেবের, অনেকের সঙ্গে কাজ করেছি। তো হার জিত আছে, হার জিত থাকবে, এটা মেনে নিতে হবে এবং মেনে নিয়ে গিয়ে সুষ্ঠুভাবে দুইটা প্যানেলই যেন এক হয়ে সুন্দর কিছু করা যায় সেই চিন্তা করতে হবে। এইসব রেশারেশি যেদা যেদি করে কোনোদিন উন্নয়ন করা যায়।